আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা যেমন অকাতরে জীবন দিয়েছে, তেমনি এই ছাত্র জনতার আন্দোলনে সামিল হয়েছিল শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের সন্তানরাও এই ভয়ঙ্কর দজ্জাল শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়াবে এবং শেখ হাসিনার পতন ঘটিয়ে ঘটাতে তারা সক্ষম। এই জাতির জন্য এক অবিস্মরণীয় অবদান তৈরি করেছেন মোহাম্মদ সাগর, তাদের স্মৃতি অমলিন, তাদের অবদান এই জাতি চিরদিন স্মরণ রাখবে। আমরা যদি তাদেরকে স্মরণ না রাখি তাহলে আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের গণতন্ত্র, আমরা স্বাধীনভাবে বসবাস করার যে গ্যারান্টি, সেই গ্যারান্টিটা দুর্বল হয়ে যাবে। এই যে শ্রমজীবী মানুষের সংস্থান সাগর, বাবা রিক্সা চালায়, সাগরও রিক্সা চালায়, অথচ দেখুন জনতার কাতারে সামিল হয়ে নিজের জীবন দিয়ে আজকে দেশকে মুক্ত করে গেছে। দেশের উপরে যে আধিপত্যবাদের কালো থাবা ছিল সেই কালো থাবা ভেঙে গোটা জাতিকে তারা মুক্তি দিয়ে গেছে। আমরা সাগরদের কথা চিৎকার করে বললেও তাদের যে অবদান, তাদের যে ঋণ এই জাতির প্রতি, এই ঋণ আমরা পরিশোধ করতে পারবো না। বন্ধুরা, আজকে সাগররা জীবন দিয়েছে বলেই আমরা যারা কারাগারে ছিলাম তারা কারাগার থেকে মুক্ত হতে পেরেছে। অনেক মিথ্যা মামলা দিয়ে বিএনপির এবং অন্যান্য সমমনা রাজনৈতিক দলের নেতাকর্মীরা কারাগারে ছিলেন, পালিয়েছিলেন, তাদের নামে হাজার হাজার মিথ্যা মামলা। আজকে বিগত ১৬ বছর ধরে এই নরপিশাচ আওয়ামী লীগ এবং তার সরকার প্রধান শেখ হাসিনা দিয়ে গেছে। গোটা জাতির মধ্যে এমন একটি কারাগার তিনি রচনা করেছিলেন, কেউ জানো শেখ হাসিনার অন্যায়, অবিচার, লুটপাট, খুন, জখম এবং গুমের বিরুদ্ধে টু শব্দ করতে না পারে, সেই রকম বিষাক্ত বিভীষিকার মধ্যে থেকে গোটা জাতিকে মুক্ত করেছে মোহাম্মদ সাগররা। আজকে আমরা একটু নিঃশ্বাস নিতে পারি, আমরা একটু নির্ভয়ে কথা বলতে পারি। এই যে রাস্তার ধারে দাঁড়িয়ে কথা বলছি, এইটা আজ থেকে আড়াই মাস, তিন মাস আগে কারো সম্ভব ছিল না, কারণ সামনে, পিছনে, সাইডে যে কোনো জায়গায় গোয়েন্দা পুলিশ ওতপেতে থাকত, এবং আমরাও শুধু নাই, বাপ মায়েরা পর্যন্ত তারা গ্রেপ্তার বা নানা ধরনের নির্যাতনের শিকার। সেইটা এই হাজারের উপর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আর সাগরদের মতো শ্রমজীবী মানুষ যারা রিক্সা চালাতো, তাদের রাস্তায় নেমে আসার কারণে আমরা সেই মুক্তিটা পেয়েছি।